আসসালামু আলাইকুম ভিউয়ার্স সরকারি চাকরির আরো একটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশাখা নিয়োগ বিজ্ঞপ্তি টোটাল দুইশো জনের নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন যে সার্ভেয়ার পদে গ্রেট হচ্ছে চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষায় উত্তীর্ণ শুধুমাত্র সার্ভেইং যারা পাস করেছে তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা বেকার আছে সার্ভেয়র তাদের জন্য সুবর্ণ সুযোগ যদি আপনার জানা এরকম কেউ থাকে যে সার্ভে পাস করেছে কিন্তু চাকরি বাকরি পায়নি আপনি অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ তার জন্য এই আবেদনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আবেদনে অন্য কেউ অ্যাপ্লাই করবে না শুধুমাত্র সার্ভেয়ার যারা তারাই অ্যাপ্লাই করবে এর জন্য তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আবেদন এবং আবেদনের পদ গ্রেটও ভালো চোদ্দ গ্রেডের চাকরি তো যে সকল জেলায় আবেদন করা প্রয়োজন নেই এর মধ্যে এক নম্বর হচ্ছে মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নৌগাঁ কুষ্টিয়া পটুয়াখালী এই কয়েকটি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই যদি আপনাদের স্থায়ী ঠিকানা এই জেলার মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করবেন না আপনাদের আবেদন করার প্রয়োজন নেই এছাড়া বাদ যে জেলাগুলো আছে এর মধ্যে যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিংয়ে পাশ করেছে অ্যাপ্লাইটি আপনাদের জন্য অবশ্যই আপনারা অ্যাপ্লাইটি করবেন যেহেতু অনেক বড় একটি সার্কুলার দুশো আটত্রিশ জন লোক নেবে তো এর মধ্যে আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনাদের বয়স সীমা হচ্ছে পহেলা মে দু হাজার চব্বিশ বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর যারা হচ্ছে মুক্তিযোদ্ধা তাদের জন্য আট বছর আহ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাইটি করতে পারবে এবং আবেদন শুরু হবে আগামী তিরিশে এপ্রিল আবেদন শেষ হবে তিরিশে মে টোটাল এক মাস পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন